আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি কয়েকটি ডিজাইনার ড্রেস শেয়ার করতে যাচ্ছি, সবগুলি সুতি কাপড়ের মধ্যে করা। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি সব ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো একদমই নতুন ড্রেসগুলি, মানে একদমই নতুন ডিজাইনের মধ্যে সবগুলা করেছি, 2023 সালের ডিজাইন বলতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে ছোট বড় মাঝারি মিক্সড আছে ড্রেস, এইগুলি সবই একজনের ড্রেস। তো আমি সবগুলি কমপ্লিট করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যেহেতু পছন্দ করেন অনেক ডিজাইনার ড্রেসগুলি দেখতে, তো তাই শেয়ার করা। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যারাই আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো আমার চ্যানেলের সাথে থাকলে আশা করছি নিরাশ হবেন না। তো ফার্স্টে আমি এই বেবি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর কটনের মধ্যে, কিন্তু আপনারা অনেক ঘের হয়েছে। তো এই ড্রেসটা কিন্তু আপনারা আপনাদের বেবিদের জন্য বানিয়েই ফেলতে পারেন। তো আমি আসলে কোনোটার ভিডিও করার সুযোগ পাইনি, কারণ খুবই তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতে হয়েছে। তো যারা কাজ পারেন তারা হচ্ছে ডিজাইন এভাবে দেখলে আইডিয়াটা পাবেন, তো বানাতে পারবেন। আর নতুন যারা আছেন তাদের জন্য আমি নেক্সট যদি কখনো করি অবশ্যই শেয়ার করব। তো এটাই কিন্তু প্রচুর পরিমাণে ঘের হয়েছে, আমব্রেলা ফ্রকের মতোই কেটেছি। বাট যে আমব্রেলা ফ্রকের যেমন ঘের হয় তার থেকে ডাবল ঘের, মানে ডাবল ভাঁজে কাপড়টাকে কেটেছি, যার কারণে ঘেরটা ডাবল হয়েছে। তো এরকম ড্রেস কিন্তু বাচ্চারা বাইরেও ক্যারি করতে পারে এবং বাসায়ও ইজিলি পরতে পারবে, খুবই কমফোর্টেবল ড্রেসগুলি। আর সবই বেক্সি বয়েল দিয়ে করা। তো নেক্সট আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর কুচি দিয়ে করেছি। তো সেম কালার প্রিন্টের, মানে প্রিন্টের যে সাদা কাপড়টা সেটার মধ্যে না সাদা কফি কালার ছোট ছোট ফুল ছিল, তো যার কারণে আমি এটার সাথে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন কুচি করে এভাবে করে করেছি, আর কোমরেও কিন্তু কুচি আছে। আর উপরে এভাবে করে কাপড়টাকে বসিয়ে দেন হচ্ছে তার উপর দিয়ে কুচি করে নিয়েছি। আর জামার তো ফ্রকের গলাই এবং হচ্ছে আর্ম হলে পাইপিং হবে, আর বেল্ট তো থাকবেই, আর পিছনে চেন আছে পরানোর সুবিধার জন্য। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন এই যে কুচিগুলো কীভাবে করে নিয়েছি। আর এখান দিয়েও কিন্তু এই যে এভাবে করে কুচি করা আছে। তো কুচির উপরে আমি চাপ সেলাই আবার করে নিয়েছি। এখানে কিন্তু ডাবল পাড়ের কুচি না, আমি একটা সিঙ্গেল পাড়েরই কুচি দিয়েছি এখানে। আর পিছনে এইভাবে করে চেনটা দিয়েছি। তো এই ধরনের ড্রেস যদি আপনারা অর্ডার করতে চান, আমার ফেসবুক পেজ আছে, সেখানে আমি এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। এই যে কোমরে কিন্তু এভাবে করে কুচি দিয়েছি, আগেটা ছিল আমব্রেলা কাট, এটা এমনি কুচি ফ্রক। তো নেক্সট আমি অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে আসলে সুন্দর লেগেছে, এর জন্য আমি অসম্ভব সুন্দর বলেছি। তো আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল একটা আপু না ভাই, আমি সঠিক জানি না, সে বলেছিল এটা এটা আবার কোনো অসম্ভব সুন্দর হলো। তো আচ্ছা, আপনার চোখে অসম্ভব সুন্দর নাই লাগতে পারে, তো সেটা দেখে দেখতেও এসেছেন ভিডিওটা, আবার দেখে আবার কমেন্টও করছেন, ভালো না লাগলে আপনারা তো ইগনোর করতে পারেন, তাই না? তো যাই হোক, আমার এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে। আমি এটা হচ্ছে সুতা দিয়ে করেছি, মেশিনেই সেলাই করেছি। তো এই ধরনের কাজ যদি আপনারা দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কীভাবে আমি এটা সেলাই করেছি। তো এটা ইয়োকে গস কাপড় দিয়ে করা, কিন্তু দেখে মনেই হবে না, মনে হবে যে এটা একটা রেডিমেড থ্রি পিস কেনা। তো দেখুন এই যে আমি গলার মধ্যে এভাবে করে নিয়েছি, আর ফাঁকা জায়গাটায় তিনটা করে বাটন দিয়েছি। আর জামার যে নিচে কাপড়টা লাগিয়েছি সেটা হচ্ছে জামার মানে উপরে লাগিয়েছি, এক কালার কাপড়টা দেওয়ার কারণে দেখতে আরও ভালো লাগছে। এটা পিছনে দিইনি, শুধু সামনে দিয়েছি।
আর ইয়োকটার চারপাশে পাইপিং করে নিয়েছি। আর এই যে এভাবে করে বাঁকা বাঁকা করে সেলাইটা দিয়েছি, আপনারা চাইলে এটার ভিতরে ক্রস হিসাবেও বা ঘর ঘর করে করতে পারেন, সোজা করে করতে পারেন, লম্বা করেও করতে পারেন। আর হাতাটা ম্যাগি হাতা দিয়েছি, গলাতে পাইপিং করে নিয়েছি প্রিন্টের কাপড়টা দিয়ে। আর কামিজের পিছনে চেন আছে, যেহেতু এটা বাচ্চাদের জামা তো পরার সুবিধার জন্য এখানে চেন করা আছে। তো সেলাইটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দূর থেকে না এটা এম্ব্রয়ডারির মতো মনে হয় বা হাতে সেলাই করেছি এরকমটা মনে হয়, খুবই ভালো লাগে সামনাসামনি এটা দেখতে। আর এখানে মোটা করে কয়েকটা সেলাই দিয়েছি। তো এটার সঙ্গে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সালোয়ারটা ম্যাচিং করে করেছি। এখানে হচ্ছে আমি সেলাই করেছি, আগে কাপড়ের মধ্যে সেলাই করে নিয়ে দেন হচ্ছে ইয়োকটা ইয়োকের মতো বসিয়ে দিয়েছি। আর সালোয়ারেও সেম, সালোয়ারও সেলাই উপরে পাটে সেলাই করে নিচের পাটটা হচ্ছে আমি এক্সট্রা লাগিয়ে নিয়ে ভিতরের দিকে ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো কিন্তু সেলাই দেখা যাচ্ছে না। আর পাতলা বক্রমটাকে আয়রন করে প্রেস করে দেন হচ্ছে আমি এই কাজটা করেছি। আর এখানে সালোয়ারের উপরে এটা দিয়েছি যখন জয়েন করেছি জয়েন্টের ওখানে, তো এটার জন্য কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে ডিজাইনগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এটা কিন্তু প্যান্ট সালোয়ার, তো এই হচ্ছে ফুল ড্রেস। কেউ চাইলে সালোয়ারের সাথে ম্যাচিং করে ওড়নাও বানিয়ে নিতে পারেন বা কেনা ওড়নাও দিতে পারেন, তো এটার সঙ্গে আমি ওড়না করিনি। তো নেক্সট আরেকটা ডিজাইনার ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও খুবই সুন্দর। তো এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে বেক্সি ভয়েল, বেক্সি ভয়েলের মধ্যে জলপাইয়ের মধ্যে দেখুন কমলা কালারের ফুল আছে। তো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি। ড্রেসগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক করবেন, তো লাইকের উপর আমি বুঝবো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। আর কমেন্ট করে কিন্তু আপনাদের সুন্দর মতামত জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো দেখুন এখানে আমি ডলার লেসটা লাগিয়ে দিয়েছি, তো লেসটাকে আগে আমি একটু প্রিপেয়ার করে নিয়েছি। তো সেটা হচ্ছে এখানে কমলা কালার যেহেতু ফুল আছে, ফুলের জন্য এখানে পাইপিং দিয়ে আগে লেসটা দুই পাশে লাগিয়ে নিয়েছি চিকন করে, দেন হচ্ছে আমি লেসটাকে এখানে জামা ইউজ করেছি। তো জামার পিছনে কিন্তু চেন আছে আর এভাবে হাতাটা দিয়েছি, আর নিচের দিকে দেখতেই পেরেছেন একদম মানে কর্নার করা আছে। আর এভাবে জামার নিচেও এই লেসটাই করেছি, আর জামার সাইড দিয়ে হচ্ছে আমি পাইপিং করে দিয়েছি চিকন করে। আর এটার সঙ্গে এটা হচ্ছে সালোয়ারটা। তো সালোয়ারটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটাকে পিনটা করেছি এবং সালোয়ার নিচে রাউন্ড শেপ দিয়েছি আর লেসটা দিয়েছি করছি। এখানে হচ্ছে কামিজটা, এটাও বেক্সি ভয়েল এবং এটার সঙ্গেও সালোয়ার আছে এবং সালোয়ারটা ডিজাইনার সালোয়ার। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো প্রথমটা ছিল 3 বছরের বাচ্চার জন্য, পরেরগুলো ছিল 8-9 বছরের মেয়ের জন্য, আর হচ্ছে এটা বড়দের জন্য। তো কামিজটা দেখুন এটার গলাটাও কিন্তু খুবই সুন্দর, তো এখানে লেস দিয়ে নিয়েছি পাইপিং করেছি আর পুটলি বাটন লাগিয়ে দিয়েছি। তো কুর্তি টাইপের গলাটা বানিয়েছি, তো এটা কিন্তু পরার পর দেখতে খুবই ভাল লাগবে, গলাতে পাইপিং হবে এবং হাতার মাথায় লেস, নিচে লেস দিয়েছি। আর পুঁথি দিয়ে পটলি বাটন করে নিয়েছি আর এভাবে করে আমি পাইপিং করে নিয়েছি গলাতে। তো এই এটা সিকোয়েন্সের একটা লেস,
তো জামার মধ্যে চিকন চিকন হচ্ছে কফি কালারের ফুলের যে বর্ডার লাইনটা আছে, তো সেটা আছে যার কারণে আমি এখানে কফি কালার লেসটা দিয়েছি, তো যার কারণে দেখতে বেশি ভালো লাগছে। আর এটার সঙ্গে হচ্ছে এটা সালোয়ার পিনট্যাক করে দেন হচ্ছে এই কোনাগুলো লাগিয়ে দিয়েছি। তো এ পর্যন্ত যতগুলি সালোয়ার দেখছি সবগুলি কিন্তু প্যান্ট সালোয়ারের মধ্যে ডিজাইন করা, তো এগুলি কিন্তু উঠে যাবে না, আমি সেলাই দিয়ে আটকে দিয়েছি। তো এই সালোয়ারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, কাটিং এবং সেলাই ভিডিও, তো আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তো চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর, পরার পরে দেখতে ভীষণই ভালো লাগে, তো আমি অন্যভাবে করেছি ওখানে বা এই ডিজাইনে কয়েক রকম করেছি, তো আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন গিয়ে, অথবা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কফির মধ্যে আমি ফার্স্টে যে একটা ফ্রক দেখেছি সেটা থেকে এটা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ওটা করেছি, মানে কাপড়টা একটু বেশি ছিল। আর হচ্ছে এটা হচ্ছে এটার সঙ্গে সালোয়ারটা, সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি সবগুলি কিন্তু খুবই সুন্দর বলছি, আপনারা আপনাদের মতামতটা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার জিনিস আমি তো বলবই সুন্দর, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো। তো এটা হচ্ছে এক সাইডের যে কুর্তিগুলো হয় বা গোল জামা সেটা করেছি, তো এখানে মানে ফুলের মধ্যে না মাল্টি কালার ছিল, তো আমি কোন কালারটা দিব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম কফির মধ্যে হলুদটাই ভালো লাগবে, ওখানে হালকা হলুদও ছিল, তো যার কারণে হচ্ছে আমি হলুদটা দিয়েই এখানে পাইপিংটা করেছি, এবং সালোয়ারেও কফির মধ্যে হলুদটা দেওয়ার কারণে আরও দেখতে বেশি ভালো লাগছিল। তো এই সালোয়ারটা কিন্তু আমি সেলাই করে এইভাবে এমব্রয়ডারির মতো করেছি, তো এই ধরনের ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে জামার ভিতরে ভিতরে একটু একটু হলুদ হলুদ হচ্ছে আছে, যার কারণে এখানে হলুদই দিয়েছি, আর এখানে দেখুন একটু পর পরে আমি সবুতাম দিয়ে নিয়েছি ছোট ছোট, আর জামার নিচের দিকে ফাড়া আছে। তো এই সেলাইটা কিন্তু ভিতর থেকে দেখা যাবে না, সালোয়ারের ভিতর থেকে সেলাইটা হচ্ছে আপনার দেখা যাবে না, আমি জাস্ট উপরের পার্টটার মধ্যে সেলাইটা করে দেন হচ্ছে আরেকটা পার্ট সেলাই করে ভিতর দিকে বসিয়ে জয়েন করে দিয়েছি উপরের পার্টের সঙ্গে। আর জয়েন করার সময় এখানে এই কোনা ডিজাইনগুলো দিয়েছি, যার কারণে দেখতে আরও ভালো লাগছে। আর এখানেও কিন্তু আমি সেলাই করে আটকে দিয়েছি যাতে এটার ধোয়ার পরে উঠে না আসে। তো এই যে দেখুন জামার এখানে 9-10 ইঞ্চি পরিমাণে উপরে উপর পর্যন্ত ফাড়া রেখেছি। আর হাত আর মাথায় হচ্ছে এখানে শার্টের যেমন থাকে ওরকম ওই টাইপের, কুর্তির হাতা যেরকম থাকে সেরকমটা করে দিয়েছি, আর এটার পিছনে চেন হবে। তো এই হচ্ছে ফুল ড্রেসটা। তো নেক্সট আমি একটা এক্সট্রা একটা সালোয়ার ছিল অর্ডার, তো সেটা করেছি, এই সালোয়ারটা এইভাবে করেছি। তো এখানে পাইপিং দিয়েছি সাদা আর সবুতাম দিয়ে এই সালোয়ারটা করেছি, এটাও প্যান্ট সালোয়ারের মধ্যে এই ডিজাইনটা দিয়েছি, আর সালোয়ারের নিচেও এভাবে করে আমি পাইপিং করে নিয়েছি। এই ধরনের সালোয়ার বানাতে 2.5 গজ পরিমাণে কাপড় লাগে, আর পাইপিংয়ের জন্য 4 গিরা কাপড়ই হবে। তো এই হচ্ছে ফুল সালোয়ারটা, আর সবগুলো সালোয়ারে আমি কোমরে রাবার করে নিয়েছি। তো আমি এই পর্যন্ত যতগুলি সালোয়ার দেখালাম সেগুলি সব একসাথে করে দেখাচ্ছি, ডিজাইনার সালোয়ারগুলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করছি সবার আজকের ভিডিওর যে ভিডিওতে যে ডিজাইনগুলি দেখিয়েছি সবগুলি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভিডিওতে কিন্তু অনেকবারই বলি, বাট আপনারা অনেকেই যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না,
তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। তো নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য এবং কষ্ট করে আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই আমার চ্যানেলে পাশেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।